رمضان المبارك কি رمضان المبارك رمضان المبارك এই মহামান্বিত গৌরবান্বিত মর্যাদা মণ্ডিত যে মাস বছরের সেরা মাস রমজান মাস আর বছরের সেরা রাত এই রমজান মাসের ভিতরে আছে লাইলাতুল কদর সামনে এই মাস আসতে আছে আমরা কি এতে বেজান না খুশি মিছা কথা কইয়েন না হুদদি মিছা কথা না অনেকে যারা তার নাইয়া সিফা দিয়া লইছে যে রোজা আইতে আছে রে খানা বানা শেষ রে কারবার শেষ রে রোজা আইতে আছে খানা শেষ খানা শেষ না খানারও বাড়ব ঠিক কি না কম ইফতারির সময় যে একটা আয়োজন হয় রোজার মাস ছাড়া এই আয়োজনটা কোনো অন্য মাস হয় না সাহেরির সময় যেমন একটা কারবার হয় এটা কোনো অন্য মাস হয় না তো সুতরাং খানারও বেশি এন আমি দেখছি আরো বেশি খানা হয় আপনি হিসাব করে চাইয়েন কালকা চাইয়েন কিতা কিতা খাইছেন আর ফইলা রোজার দিন কিতা কিতা খাইছেন মিলাইয়া চাইয়েন দেখবেন ফাল্লিটা এই অহন একটা নুসে ফেলছে রমজান একটা মেয়ে নিচে ফেল বাড়িতে গিয়ে থাকবো খাইছি ঠিক নেই আমিন কম আমি যখন যেটা কই দূরে কই না তো আমার মানুষ আমি তো দূরের মানুষ না আমরা তো এক লোকের মানুষ এক জায়গার মানুষ আমরা সকলে মিলমিশ করিয়া রমজানটা কেমনে কাটান লাগবো আর কেমনে কাটাইলে আমরা মৃত্যুর পরে জান্নাত পাব এই সম্পর্কে দুই চারটা কথা কইয়া আমরা পরে দোয়া করা দেব আর কি ইনশাআল্লাহ সবাই আরাম করে বসেন যারা দাঁড়িয়ে আছেন আমি দুঃখবোধ প্রকাশ করছি জায়গা দিতে পারলাম না বলে আমি এই জন্য বারবার বলছিলাম তোমরা মাহফিল কখনো করবা তারা আমার এই জায়গাটার কথা জীবনেও কইছে না কইলে আমি এখন আইলাম না আমি বারবার না করছি যে সিফা সাফাত আমার নিও না এই আন্না সেটা আমার হুদুদি ভাই সেটা কষ্ট দেওয়া লাভ নাই অন দিয়া লাইছি কি করবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী বছর এখন মাহফিল করলে আমারও তার দরকার নাই আপনারও আর আইয়ের নাই অগ্রিম ঘোষণা ছিল আমিন কর তো যেই কথাটা বলতেছিলাম এই যে একবারে চুপ ফিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ তো এটা ভিতরে একটা আওয়াজ হয় এটা বন্ধ করো আলগা একটা আওয়াজ হয় ইয়া মনিটরের ভিতরে এটা হ্যাঁ আলগা একটা আমার আমার কথা দিয়ে আবার আমি হুনি পরে হ্যাঁ ঠিক আছে এখন ঠিক হয়েছে হ্যাঁ এবার বইয়া লাও দূরে সরে বাও দূরে সরে বাও মাইক একটা দূরে সরো নাই তো নিতে করে এ মাইক লাগাই দিয়া হু দুদু হু আমি বালা মাইক মেন্ডে জিগেছি রে তোরা এটা করিস কে রে কহুদা হো যা ঘুমের ভিতরে বেড়াই আমি ঘুমের ভিতরে বেলেতে দিতে লাগে সারে অভ্যাস হয়ে গেছে গাও এর লাগে আমি অনেক মাফিল মাইক মেন ফিস মোড়া বান দিয়ে হতাই না যাইতে বান খুললা দেওয়া যাইতে আট কাটতে লাগছে কেন আমিন বল আমরা খুশি মনে কিছু কথা শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ আপনার কি টায়ার্ড ঘুম চলে আসছে বন্ধুগণ এই দুনিয়াতে খুব খেয়াল আপনি এদিকে ঘুরা বসার আপনি হ্যালো সাই হরিচুন কি আবার নির্বাচন করবেন মেম্বরই এদিকে ফিরে আমার দিকে ফিরা পড় এই দুনিয়াতে আল্লাহ যখন আমরারে মানুষ বানাইছে আমরার যে আহল ক এটা আমরা যে দূর জানি একতে বেশি জানে আল্লাহ ঠিক নিও আল্লাহ বেশি জানে কারণ বানাইছে তো আমরারে আল্লাহ মার লগে যদি ফুটাইতে চালাকি করতে চায় মায়ের দেখবেন ডাক দেওয়া কয় তুই আমার ঘর হইছ না আমি তোর ঘর হইছি কয় নিও আল্লাহ বোধ হয় অন্যভাবে কয় বান্দারে তোরা যে আমার লগে বাটফারিটি করতে আস তোরা যে বাটফারিটি করতে আস তোরা যে কথা শুনচ্ছ আমি তো তোরারে বানাইছি রে তোরা র্যাগ রগ রেশা তো আমি চিনি তোমরা যে হড় হড় করো সাহেষ্টলে বইয়া বইয়া মন হয় যেন তোমরা তো বুঝুন না আর কেউ নাই হুদাফা ইয়াডা তুল্লা দিলে আগা করাছেন তোরা কি তারা এরা মাইকে কন যায় তোমরা ক্ষতি আছে ক্ষতি আছে নাউজুবিল্লা কও হুদটা খালি ফাহনামি করোনার লেগে লাগাই দিও মন হয় যেন তার মতো বুঝুন না এই এলাকা দিয়ে উদ্দাফা নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ আল্লাহ জানে আরে এই বক্কলের দলে দইতা করে জাহান্নামে যাইবো কারে আমি যেদিন কইস্তাম মানুষ বাড়াম
ফেরেশতারা যে না করছে ও শব্দ যদি দল বান্দা জাহান্নামে যায় তো ফেরেশতারা তো ডাক দিয়ে আমারে কইবা আল্লাহ কইস্তাম যে বানাইয়েন না দেখছেন নি গেল বান্দা কেমনে জাহান্নামের দিকে যাইতে আছে না বানাইতার এতে ভালো আছি তার লাগি আল্লাহ সাহায্য আমরা যেন সবাই জান্নাতও যাইতাম ফারি সুবহানাল্লাহ কোন কেন রেখাটা চাই আমরা যাইতাম চাইনি ও মাশাআল্লাহ তো মিলিয়ে গেছে কত আল্লাহ নিত চাই আমরা যাইতাম তো মোটামুটি হুবু এখন মারহাবা কর এই আমরা যেন যাইতাম ফারি এর লেগে আল্লাহ করছে কি আমরা কেমনে চলাম কেমনে কথা কয়াম কেমনে খায়াম কেমনে লেনদেন করাম কেমনে ব্যবসা করাম কেমনে ওজনে কম দেন রোজার মাস আইলে কেমনে ডাহাতি করাম সারা বছর করে ব্যবসা আর রোজার মাস আইলে শুরু হয় ডাহাতি ঠিক নি রে দাদা আমরা বিভিন্ন দেশ দেখে আইছি রে কাফের বেদিনটা পর্যন্ত রোজার মাস ওই রোজাদারের মর্যাদায় ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট কম দেয় কম যে হ্যাঁ যে 1 কেজি ছোলা বুট কিনলে 250 গ্রাম সরিষার তেল মুড়ি দিয়ে মাইকা খাওয়ানোর লিগে ফ্রি এইরকম বিভিন্ন ডিসকাউন্ট দেয় আর আমরার তারা 1 কেজি সয়াবিন কিনলে 750 গ্রাম পাবেন 1 কেজি গরুর গোশত কিনলে বাইপা দেখবেন 900 গ্রাম ঠিক নি রে দুনিয়ার ভাত ফাড়ি উল্ট এই রোজার মাস আইলে আপনার তারা ডাহাতি শুরু করে ও এই আল্লাহর দরবারে খাইব ধর আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে এই মহামর্যাদার যে মাস দিয়েছেন এই মাসটা কেন দিছে কি ব্যাপারে দিছে কি তা করছে এই ব্যাপারে আজকের আলোচনা ওয়ামা তৌফিকি ইল্লা কোরআনুল কারিমে 114টা সূরা আছে কয়টা 114 সুরার ভিতরে সবচেয়ে বড় সুরার নাম হইল সুরা বাকারা 286টা আয়াত কয়টা আয়াত মুখস্থ করে লাগাম আমরা আজকে আগামী বছর মাসুল এবার পরীক্ষা লয়াম করি কয়শো আয়াত কত রে সবাই বলেন আয়াত কত 286 এবারে মুরব্বীরা বইতে কি চলবো আপনি কি করে থাকবেন নাকি হ্যাঁ চিনি তো হ্যাঁ সামনে বসতে দাও না রে আসেন সামনে বসেন মারহাবা উঠতেন না ও মোবাইল কান্দু ফেলে উঠছে কেন রে ভাই উঠতেন না কোনো কথা উঠতে যান রোজা তো রোজা ইয়ে ফুরছে তো রোজার আগে আমি এই এলাকা তার মাফি আওয়ানোর সম্ভাবনা নাই যা হুন্ডনের হুন্ডা নাও লাগবো তাই সুরা বাকারে মধ্যে আয়াত করা সবাই মুখস্থ করো আয়াত করা রুকু হইল 40টা রুকু করা মুখস্থ হয়ে গেছে না সহজ কঠিন কিছু না আয়াত করা রুকু 183 নাম্বার আয়াত আমি এখন পড়ব পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سبحان الله سبحان الله الله بولن ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা আমরা বেঈমান না ইমানদার ইমানদার সবাই জবাব দিয়েন সব প্রশ্নের সময় দুম ধরে থাকন যায় না আমি জিজ্ঞাসা আপনি বেঈমান না ইমানদার আপনি না
আপনি যে দুম দইরা রইলেন আপনার নামটা যদি বেঈমানের খাতাত লেইখা লায় খাইবেন ধরা ঠিক কিনা আপনারে জিজ্ঞেসও গুস্ত দিতামনি আপনি আরেক ফাইল ফিরা রইছেন জাফতের ভিতরে গুস্তার ফাইল গেছে গাহি মাতা সহজ না আপনারে জিজ্ঞাসিল তো ও গুস্ত দিবনি আর কুতরা তো গুস্তলা মনে করছে লাগতো না হেবার আটকে গেছে গা ওন জিব্বাটা কামড় দিয়া কচ্চর করে দুইটা টুকরা করে লাউন দেবো গুস্ত পাওয়া যাবো জাগা মতো কথা কর না হইলে খাইয়া লাইম ধর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কয় এ ইমানদারেরা এখন আমরা এখানে যারা আছি বেঈমান না ইমানদার খান আল্লাহ আমরারে ডাক দিয়া কয় কতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে তাহলে রমজানের এক মাস রোজা রাখা কি নফল না ফরজ এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কয় রমজানের রোজা ফরজ আর আমরার কথা আছে আপনি যে রমজানের রোজা ফরজ করলেন কিরি 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 কারণটা কি আমরা কি করো খরাহি নাই আমরা কি করো ভাত আছে ফহিলের ভিতরে মাছ আছে দোকানের ডাইল আছে ফ্রিজ গুস্ত আছে আমরা একটা মাস সারাটা দিন না খাইয়া কেড়ে থাকতাম আমরারে নরম পাইছেন আমরারে নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন আল্লাহ কারে না বেহতারের দল খবর লইছ তুই কিচ্ছু কাবা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম রোজা কি হুদা তোরার লাগিয়া দিছিনি আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল সবার উপরে রোজা ফরজ ছিল তো সবার উপরে রোজা ফরজ ছিল এই কথাটা কইয়া লাইছে পরে আমরা সাহসটা বেড়ে গেছে আমরা আল্লাহ সকলে যদি রোজা রাখা থাকতে পারে তো আমরাও পারা আমরাও পারা ফারাম নিবে কতখানা ফারাম নিয়ে আমরা সকলে যদি পারে আমরা পারতাম নাকি আমরা কি লেভেন্টি শোনো আমরা রে অন্য নবীর উম্মতরা যদি পারে আমরাও পারা ইনশাআল্লাহ কথা বলে তো পারাম নি মুসা নবীর উম্মতে যদি পারে ঈসা নবীর উম্মতে যদি পারে দাউদ নবীর উম্মতে যদি পারে সুলাইমান নবীর উম্মতে যদি পারে হ্যাঁ তা আমরা পারতাম নাকি রে আমরা পারাম নি জোরে করে পারাম নি রে সবাই বলো আমিন এই সোনামণি ডানে বসাই দাও টুনটুনি বস উঠত না তাইলে কি দাঁড়াইলো রোজা কি আমরা রুফরে ফরজ না আগের তারা রুফরে ফরজ আছে কথা হল আগের তারা রুফরে ফরজ আছে নি যেহেতু আগের তারার উপরেও ফরজ ছিল আমরার উপরেও যেহেতু ফরজ এই ব্যাপারে আমরার দুনো কোনো কথা নাই কিন্তু জানার ইচ্ছা হয় তুমি উম্মতে মুহাম্মদীর এত আদর করে বানাইলা একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও সব আনাল্লা কইতেন না কে রে আল্লাহ আমরার প্রতি কি তোমার মায়া কমে গেছে গা তুমি এত আদর করে উম্মতে মুহাম্মদীরে বানাইছো আমরা না খাওয়াইয়া রাখবা কারণ নাকি তা সুবহানাল্লাহ লাগাইতেন না আল্লাহ কারে বেহতারের দল আমার মায়া কমছে না রে মায়া আমার আগের মতো আছে কিন্তু আমি তোরা রে রোজা ফরজ করে দিছি এক মাস না খাওয়াইয়া রাহাম লাআল্লাকুম তাত্তাকুন আমি আশা করতে আছি এই এক মাস রোজা রুসিরায় তোরা আল্লাহওয়ালা হইয়া যাবি তোরা আমার মাকবুল বান্দা হয়ে যাবি তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি এটার লাগে তোরারে আমি রোজা ফরজ করে দিছি আমি কই কেমনে এটা বুঝলাম না কয় তোদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে বলো সুবহানাল্লাহ ও আল্লাহর ভয় ছাড়া আমরা আশাটা কিতা কিচ্ছু নাই তো আপনি ফুলিশ হ্যাঁ ফুলিশটা আপনার তারা যে ডরান আছে ডরানে মনে করেন ডরান আর কি তো ফুলিশটা যে আপনি ডরান মুরাদনগর থানায়
এখনো অনেক নেতারা আছেন, পুলিশ আছে কত কইতেন ফেলবে? দেবিদ্দার আছে 49 জন, 60 জন। আচ্ছা মনে করেন 60 জন, তো এই মুরাদনগর উপজেলা গ্রাম কয়টা? 22টা ইউনিয়ন। গ্রাম কয়টা কইতে পারতেন? 148টা গ্রাম, আর পুলিশ হলো 60 জন। এক গ্রামও যদি হ্যাঁ কত 564টা গ্রাম, পুলিশ হলো কয়জন? কথা কয় না তো, পুলিশ কয়জন? গ্রাম কয়টা? 564টা। তাহলে 60 জন পুলিশ যদি এক গ্রামে মনে করেন যে কুতুর কুতুর করে দেন, একটা পুলিশ রে মিনিমাম 8টা খুব দেওয়ার লাগবে। এই টুকরা টুকরা করে ভাগবো আইয়া সিলমপুর, সিলমপুর, নবীপুর, ফিরজাত্রাপুর, এটা করে দিতে দিতে সাফি তোলা। এইরকম দেখবা ভাগ করে দিও, আমরা পুলিশ পাইতাম না। তো পুলিশের ডরে আমরা চুরি বন্ধ করতো না, পুলিশের ডরে আমাদের দেশে বাটফারি সিটারি বন্ধ হইতো না। যদি বাটফারি সিটারি বন্ধ করতে হয় তাহলে অন্তরে যার ভয় থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? কারণ আমরা মুসলমানরা এটা দিয়ে চলতে আছি, এটা দিয়ে আমরা চলতে আছি আল্লাহর ডরটা দিয়ে। ও আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন একটার চুরিকরণের মত কখনো একেবারে মনে করেন ফিরকাশিমপুর, ফিরকাশিমপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে? এবার খবরটা দেখেন, কই ফিরকাশিমপুর আর কই মুরাদনগর থানা, ও বাংলার একটা থানা আছে তো। আচ্ছা তৈরি আরো সিফা সাফার নাম কই তৈব তৈরি, মনে করেন রামচন্দ্রপুর, কি চন্দ্রপুর? রামচন্দ্রপুর গ্রাম অথবা বাজারও একটার চুরি করতে মনে ধরছে, হ্যাঁ কোনো আটকা চুরি করা তো একটা প্রস্তুতি না, তো কীটা করে যে প্রসাদর সুর যেতে হেঁটে কীটা করে ফইলাতে হাফ প্যান্ট বানায় টাইট করে কালা সাইয়া, এমন টাইট হাফ প্যান্ট মনে হয় তার হাফ প্যান্টে নাই, এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া। এরপরে তে আবার ডর যে দুইবার ধরা ফিরে গেছি, আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না, দুইবার যাতাতে হতাই লাইছে ভাই সে ধৈর্যা। অহন তো চুরি বুধ আর বেশি দিন করতাম পারতাম না, তাই চুরি করণের লেগিয়া তে করছে গীতা মনে করছে শুক্রবারে হুজুর রেদে কুতুর মিলা তো ফড়াইলা, তো তে 2 কেজি ভাতের সাইন না হুজুরের কাছে নিয়ে দিয়া কইছে হুজুর একজন লোকের গোপন একটা নিয়ত আছে, এই আপনি কিন্তু দোয়া করেন তার লাগিয়া, তো যেন গোপন নিয়ত না যেন আল্লাহ তার ফুরন। হুজুরও তো আর বুঝছে না তো কি নিয়ত, তো কয় কী ভাই কী চান আপনি? কয় যেন হুজুর ওই আমা বর্ষাটা কবে হুজুর? তো হুজুর আবার ফঞ্জি কাছে ইয়া কইয়া দিছে আমা বর্ষা পড়ছে আগামী শনিবারে, কয় তৈরি হুজুর শুক্রবারে মিলাদরা ফোড়া আপনারা 50টা দিয়েও দেন, 2 কেজি ভাতের সওয়ানছি আমা বর্ষাটা সামনে লাগবো, এটা লেগে একটা মিলা দইব, আপনি কিন্তু দোয়া করে আমা বর্ষাটা যেন গা না। তো হুজুরে মনে করছে তে বুধ কবিরাজ ওষুধ টষুধ খাইব, এর লেগে বোধ আমা বর্ষার মধ্যে বোধ ডাক্তারে খাইতে কইছে কবিরাজে, তে বুধ আমা বর্ষা বিচারে। তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইছে ও একজনে তাবারুক আনছে মিনাত ফইরা যাইয়ের, তো তে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে যেন আমা বর্ষাটা অন্ধকার থাকে আল্লাহ গাঢ় হয়, আপনি একটু এটা ব্যবস্থা করে বাতাস আনছে মিলাদ ফড়াইতে আছে, তো সকলে কইতেছে আমিন। তে ফিসি দিয়া কয় হুজুর কয়টা ফোড়া ম্যাগ ওজন ফোড়ে? তো হুজুরে কইছে আল্লাহ কয় ফোড়া ম্যাগ ও দিও, তো আবার ফিসিতে হুজুর কুতুর লেলিরা বাতাস ওজন থাকে, তা আয়োজন করতে আছে নমুনা ঘোড়াইয়া আনতে আছে। এরপরে গিয়া তো সুরিত যায়, সুরিত গেলে আর ফোড়ো এমনি যায় না, তে রাস্তার মধ্যে লুক খেলা করায় রাখে মোবাইল দিয়া, পুলিশ ওই থানার সামনে একজন ওই হ্যান একজন রাস্তায় রাস্তায় পুলিশ খেলা করায় রাখছে, আইতো লইলে পুলিশের গাড়ি আইতো লইলে তুই আমারে ফোন দিয়া কইবি, তার ফুতেরে খেলা করাইছে তে মুরাদনগর থানার সামনে, তারে তার ফুতে হেবাড়াই জিগা হ্যান তে রামচন্দ্রপুরতে ফুতকি তারে কাবা এই পুলিশ সকলে চা খাইতে বসছে মুড়ি দিয়া ফেয়াজু দিয়া সারাসুর মানুষ দিয়ে বাইকা লইয়া বইছে, তারা ফেয়াজু খাইতে সামনে শুরু করে আলাম, তো তারা ফেয়াজু টেয়াজু খাইতে আছে, তো আবার জিজ্ঞেসে কি তারা ফুত কি নেবো না কাবা আপনি কীতা? আমি হিনটিন কাইটটা রেডি হয়েছি কীতা করতাম ঢুকতাম নি, কয় হ তারা ড্রাইভার বিচারে ড্রাইভার কই জানি বিড়ি খেতে গেছে গা, এরপরে ড্রাইভার আইসা পরে কয় এখন কি নেবো না কাবা, ওই ড্রাইভারে আইয়া দেখছে সাক্কা ফাংশন গাড়ির সাক্কা ফাংশন, এটা ঠিক করতে গেছে কোম্পানি গুছ
পায়ের ভিতরে দিয়ে হেতে মাশাল্লাহ চুরি টুরি কইরা পকড়ে আগবাইয়া শেষ মেশ কইরা তারপরে হেতে বাইতে হইতে রইছে পুলিশ অহনো যায় ঠিক কি না কও কথা কেন ঠিক কি না তাহলে এবার চিন্তা কইরা দেখো এই জায়গাটার ভিতরে এই খেলো এই জায়গাটার ভিতরে তারে কেউ ফিরাইতে পারতো না তে ইচ্ছা করলে কায়দা করে চুরিটা করে লাইতে পারবো কিন্তু তা যদি চিন্তা করে ওই হাবাটার মতো কোন বেটার মতো বেড়ায় ফুতেরে লইয়া গেছে ফুতরে আমি যদি মরে যাই চুরিটা বন্ধ হয়ে যাবো গারে তুই একটা গাড়ারাত খেরিয়ে খেরিয়া তোরও আমি চুরিটা শিহাই যেতাম চাই তারে লইয়া গেছে তারে গাড়াত রাখতে যখন চুরি করতে লইছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আইতে লই তুই ডাক দিবি তে যখন ডাক দিছে এ এ এ বাফে যখন হীন কইরা মাথাটা মাত্র দিব এমনটা বেঁধে ডাক দিছা বা আইয়ে আইতে আসে দুজনে দৌড় দিয়ে গিয়া সেরা ওই ইডার বাট্টার কাছে ফাইভ স্টার ইডার বাট্টার কাছে দুজনে গিয়া খানো দেহা হয়েছে কয় কেড়া আইতে আসে ফুতে হন কান গাল বেবি পানি পড়ে পায়াপ্পা ওয়াপ্পা আপনারা কইলেন কেবারে দেখলে ডাক দিতা আব্বা চতুর্দিকে চাইছি দেখছি কেউ নাই হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে আব্বা দেখে আকাশ থেকে কে যেন তাকাই রইছে আমি বুঝা লাইছি আমার আল্লাহ সব দেখা লাইতে আছে এল্লাইজ্ঞা না আমি আইয়ে কইয়া ডাক দিছি বা ফ্যানজা দিয়া ফুতেরে ধরছে বাহে কান্দে আর কই ফুতরে আজ এত বছর ধরে চুরি করি কোনদিন আল্লাহর কথা মনে হইছে না কোনদিন কোনদিন আল্লাহ যে দেখেছেন তারা মাথা তাইছে না রে ফুত ও ফুত তোরে নিয়ে আমার একটা লাভ হইছে তুই আমারে আল্লাহ চিনাইছ অজু করার সময় যদি মাছের কুলির পানিটা ঢুক গিলে ফেলো দরজা বন্ধ করে তুমি খাও কেউ দেখে না একজন দেখে তিনি কে বাহে কান্দে ফুদ এত বছর চুরি করলাম এমনি তো কোনোদিন আল্লাহর কথা মনে পড়ছে না আর চুরি লাগতো না রে ফুদ কাম লাগলে মাটি গাইটা খায়াম কাম লাগলে রিক্সা চালাইয়া খায়াম কাম লাগলে অটো চালাইয়া খায়াম কাম লাগলে ফেট মাটিত লাগাই রাহাম টিউবওয়েলের পানি খায়াম গাছের ফাতা খায়াম আর চুরির দরকার নাই এবার যখন ঘাড়াত গেছে বউয়ে খাড়ি লইয়া দৌড় দিয়াইছে কই কিতা কিতা আনছেন খাড়ি থালাম জামাইয়ে সিল্লাম দেয়া কয় বউ গো আজ যা যে ডানছি এটা খাড়ি থালান যাইতো না এটা লইয়াইছি শৈলের ভিতরে কইরা এটা অন্তরে কইরা আনছি অন্তরও কইরা কি চুলির মা চুরির মালানন যায়নি কয় আজ যে একটা দামি জিনিস আনছি কয় কি দামি জিনিস আনছেন কয় এডার নাম হইল আল্লাহর ভয় আল্লাহ কয় এই যে রোজা তোমরা রে দিছি লাআল্লাকুম তাত্তাকুন এই রোজার মাধ্যমে তোরার কলজার ভিতরে আল্লাহর ডর ফয়দা করণের লইগা তোরার আমি রোজা দিছি তুমি আল্লাহ কি ডর ফয়দা হইব কই কে দেখো না তুমি যদি ইফতার লইয়া বই রইছ তোমার সাত বছরের ফলা নাই দেখো রোজা রাখাম তে রঙে রঙে রোজা রাখছে দুপুরের পর থেকে তো তে হাত পাও ছেড়ে দিছে তো হইতা তাহে তার মায়ের তারে বাতাস করে দেখো আম্মা আমি বললাম রোজা ভাঙতাম না মায় কয় পুত্রে মাথা নুয়ে গেছে গাছের রাজান দিয়া লাইছে এই টাইমে যদি কষ্ট করে থাকতেই পারস এত মান্যত করে রইছ যখন থাহস না এবিডিয়া তারে আদর যত্ন করে কইছে তোর লেগে সিন্নি রানতে আসি তোর লেগে তুই না ফুডিং পছন্দ করস দুধ জাল দিয়া তোর লেগে ফুডিং রান্না করতে আসি তার দাদি আইয়া কয় এ এই তোর লেগে ফাপ্পা কিনতে আনছি তোর দাদা ফাপ্পা আনছে এটি কাইটটা রেডি করতে আসি তারে লোভ লালসা দেখাইতে আসে
তার দো ভিতর ফাইটা থেকে ছোট মানুষ নরজর হইছে তে কুদুর ফরে ফরে গিয়া শরবত বানাই রাখছে খাই নিলাম তো হেতারা কয় না আর কি যা করে ওর কাছে তে গিয়া তারা ডর দেয় খাই লাইলাম কয় তারপরে এই ডর ফাইট ছায় ধরে না থাক মার দো কসু হেড ফানি আইয়া ফরসা তে করতা সিকতারে দাদিও কান্দে শেষ পর্যন্ত তে কুদুর ফরে ফরে মানে রেডিও সারে আজান দেয়নি কয় না হলো দানা কোরআন তেলাওয়াত রইছে আবার ওই গাড়ার দিয়ে চায় আজানের আওয়াজ শোনা জানি দরজাত খেলিয়া চায় ভাইও বৈশাখ ভাইয়া রোজা কোনো পুলিশ নাই কোনো র্যাব নাই কোনো গোয়েন্দা নাই কোনো আপনার সেনাবাহিনী নাই আনসার নাই ডিবিডিবি নাই কেউ নাই অথচ আপনিও খান না নাতিরেও খাইতে দেন না আপনার বউরেও খাইতে দেন না আপনার ফুতের বউরেও খাইতে দেন না আপনি বইয়া রয়েছেন আজানটা কোন সময় দিব আপনার সব সামনে আছে যেই মাত্র আজান দিছে খাওয়া শুরু হয়েছে এতক্ষণ খান নাই যারে ডরাইছে তিনি আমার আল্লাহ তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহর এই ডর সৃষ্টি করার জন্য আল্লাহ আমারে এই রোজা দিছে এই রোজা দিছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আ মুসলমান এই আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা হয় আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ কি কয় কোরআনুল কারীমে একুশ পারায় সর্বশেষ একটা সুরা আছে সুরাটার নাম হইল সুরা আহজাব এটার ভিতরে একটা আয়াত আছে আল্লাহ শুরুতে কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের কখনো অনুসরণ অনুকরণ করবেন না সবাই কনামি ভাই ও ভাই আজ্জা এই রোজা রাখলে কি তৈব অন্তরে আল্লাহর ভয় ভয় দইব আচ্ছা এটা বুঝছি এমনি লাভের লাভ কি তৈব আল্লাহর নবী কয় মান সোয়ামা রমাদানান ইমানান ওয়াহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ইমানের লগে রমজানের রোজাগুলা রাখবে তার জীবনে যত গুণা রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেবে ছেড়ে দেওয়া দরকার ভাই এই যে লুক উঠতে আছে আমার মাহফিলও লুক উঠছে দেখছেন কোনক্ষণ তো তারা যে তিন চার জনে উঠলো আপনারা যে কিছু কইলেন না উঠতেন না শেষ করে দেব আমিও বুঝতেছি রাত্র অনেক হয়েছে তো আমরা বারোটার আগেই ইনশাল্লাহ মাহফিল শেষ যেহেতু আমার ফজরের নামাজ পড়বেন বারোটার ভিতরেই শেষ করব একটু সময় আমারে দেন আর কয়েক মিনিট আমিন কন জোরে কন আর জোরে মুসলমান মন দিয়ে শুনরে ভাই এটা মজার হাদিস এখন রোজা যদি আপনি ভাঙেন একটা রোজা এই খেয়াল করো একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙেন আর আপনি যদি বুড়া বয়সে মন্ডায় কয় রে রোজাটা যে ভাঙলাম গোলা দু করে লাইলাম ওখানে এই রোজাটা কী তা করতাম আপনি ইমাম সাহেব হুজুরে গিয়া জিজ্ঞেসেন হুজুর রোজাটা তো ভাঙিয়ে লাইছি কী তা কর ভাই ওয়ো একটু 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 সময় দেন একটু সময় দেন একটা জরুরি কথা এটা আপনাদের প্রয়োজনীয় কথা এটি সামনের মাসে দরকার লাগবো ইনশাআল্লাহ একটু বসেন একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙলেন একটা রোজা আপনি যদি কোনো আলেমের কাছে গিয়া কন যে হুজুর ভাঙনের সময় ভাঙছি অহন্ত নাই আর সিফা দিয়া রয়েছে কেয়ামতের ময়দানে যদি ফিটা শুরু হয় কী তা করতাম কী করতাম আমি তখন মাসালা হইল যে আপনি একা ধারে একটা রোজার কারণে থাকতে হবে ষাটটা রোজা কয়টা কথা কেন কয়টা ভাঙ্গা ভাঙ্গা নাকি একাধারে উনষাটটা থাকিয়া আপনি একটা ভাঙ্গা লাইছেন ওখন আর একটা থাকলে সর্ব না বাকি আবার ফুলার থেকে আবার ফুলার থেকে চিন্তা করছেন কি কারবার আবার ফুলার থেকে আপনি রোজা রাখুন শুরু করার লাগবো এক সাহাবা একটা মজার ঘটনা বুখারি শরীফের হাদিস খুব খেয়াল করে শুনে এক সাহাবা রোজা একটা ভাঙ্গা লাইছে কি ভাঙছে কথা কথা কি ভাঙছে রোজা ভাঙ্গা সাহাবায় যখন রোজা ভাঙছে ভাঙ্গা সেরা ভাঙনের বেলা ভাঙছে সিল্লান দিয়া নবীর দরবারে গিয়া কান্দন শুরু করছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়েন সময় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجنوبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. نبي گو كار باردو غورائي لئيسي، امي دو شربناش كورا لئيسي، امي دو غزب تننانسي، امي دو دھنشو ہوئے گسي، کوئی کتا کرسو بابا، امي دو اکتا روزا بانجا لئيسي، تو کاندا کاریر دور کرنا ہے، ایدار بپر مسالا سے، کوئی کی مسالا یا رسول اللہ، کوئی مسالا ہوئی لو، তুমি একা ধারে ষাটটা রোজা রাখা লাইবা। চোখ খুললাম ভালো করে খুল। হ্যাঁ কি আমিন ক মুরব্বী উঠতেন না একটু বনশ্বাস। তো সাহাবা রোজা বেঙ্গালাইছে নবীজির কাছে গা কানতে আস কইয়া রসুল আল্লাহ আমি তো সর্বনাশ করে দিছি, আমি তো রোজা একটা বাঙ্গাল আছি অহন কিতা করতাম। সোভার আল্লাহ কেন তো নবীজি কয়, তুমি একটা কাম করো, এত টেনশন করো না, তুমি ষাটটা রোজা রাখ খেলা। সাহাবা এই খেয়াল করো কত মজার কথা, হাদিসটা খুব মজার একটা হাদিস। যখন এই কথা কইছে ষাটটা রোজা রাখ খেলাও, এ তারা তো মন দিয়ে শুনতে আসো তোমরা কিতা ওই হাতে শাস্তা এক সুপ ঘুমাইয়া উঠছে। তে আবার সাহ কার কথা, আর তোমার কথাই তো কইতে আসছে। পরের দিন সহালে দোয়া কইরা সোনাগান্দার মরহুম সানিও দোয়া করতো আড়াই ঘন্টা লাগাইয়া। অনেক লোক আমরা ছুটি থাকতে চাইতাম, আমরা তো ভাদ্রাসা চড়তা, আমরা চাইতাম অনেকে গামছা দিয়া গলার লগে হাত বান্ধাল তো দৈরে উঠে আরে কি মানুষ আসিল সুবহানাল্লাহ না। আর মানে আবার দোয়া তো হবলে বুঝলাম, মঞ্চের ভিতরে যারা আছি একজনও দোয়াত বাদ নাই। এই নাগেশ্বর হুজুর নিজে দোয়া করেছে, নাগেশ্বর হুজুরে দিত, নাগেশ্বর হুজুরের পরে ফতেহাবাদের হুজুরে দিত, এই সিরিয়ালে হকলরে দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার আর একটা জিন্দগি ছিল অন্যরকম। সুবহানাল্লাহ কইতেন না ঘুমাইয়া। তো নবীজির কাছে খেয়াল করো কথা, নবীজির কাছে যখন গিয়া কইছে সর্বনাশ, ওই জাকির ভাই কই যা, জাকির ভাই বলছে আমরা বেত মাহফিল আমি যদি কুদুর ঘুমাইয়ে নাই তার পরে তো মাহফিল দিছি কি তা ঘুমটম বন্ধ। তো সাহাবারে যখন কইছে, সাহাবা যখন কইছে কথা মনে আছে নিও কিতাব গেলাইছে কথা কোনো সকলে শুরু করে কিতাব গেলাইছে আপনার যে কেউ না কিতাব আনছে, কিতাব আনছে দেখো কাছের গ্লাস রাতের তো ফলল তো ভাঙবই, কিতাব গেলাইছে রে নবীজি কয় শোনো তুমি যদি যেহেতু বাঙ্গালাইছো কিতা করবা হন কান্দাকাটি করে লাভ নাই, এটা মাসালা আছে, তুমি গিয়া হন ষাটটা রোজা খাইকা লাও। সাহাবাই কিতা কইছে তো শুনছেন না, সাহাবা দুম ধরে বইয়ে রয়েছে কই কিতা যাও না ষাটটা রোজা খেয়ে থাকা লাও। সাহাবা কই আর শোনো না শরীরটার ফেল চাইতেন না দুর্বল তো, তিরিশ রোজা ফরজ রোজা বাই দিতে বাইঙ্গা বইয়া থাকি আর আমি বুঝি ষাট রোজা থাকি না বেটা, আমার মারুনের লাইন হয়েছে ইয়ার শোনা আমার গিয়ে হইতো না কত ফারতা না কোনো শরীরে দেয় না আমি কি যাবো কত সরষে বউ দেখি কি লাইন করুন যায় তো তো একটা কাম করো কে কিতা করতাম ইয়ার শোনার না কয় ষাট জন মিসকিন খাওয়াই না কয়জন মিসকিন কয় দুই বেলা দুপুরে তারা দাওয়াত দিবা দুপুরে খাইয়া দেয় আসলে হইতে থাকবো রাইতে খাইয়া তারা বাইর চাইব দুই বেলা ষাট জন মিসকিন রে খাওয়াইবা কই ইয়ার শোনাল্লাহ গরিব মানুষ কি মানুষ গরিব মানুষ আমি এটা পারতাম না হুদ্দুদি আমার ঘরে তো কোনো কোনো বেলা চুলাতে আগুন জ্বলে কোনো বেলা জ্বলে না আর আমি ষাট জল আরে ওই তো না আমার কেউ আল্লাহরে নবী ডাক দেয়া কয় বস মায়ার নবী দয়ার নবী কি মায়ার নবী রে আল্লাহ কিতা কয় রে তোমরা উঠোনের লেগে তো কথা কইতাম ফারি না আর উঠবা কেউ কি মায়ার নবী শোনো আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা
إلا رحمة للعالمين. আগে সত্য একটা আমার নিজের জীবনের কথা কইও, এই আয়াতরা ফরতাম লইনি আমার কোন জায়গাটা তোমার একটা মায়া লাগে মনে যেন হুদু দিস হই দিয়া ফানি আপনারাও এখন আমি সেই খেয়াল দাঁত আপনারা নেন ইনশাল্লাহ আপনারা সবাই দুনিয়ার চিন্তা ছাড়া দেন মাহফিল হোসেন যেটা বললাম দুনিয়াত নাই আপনি কোনো খানো নাই আপনি একলা গাছের নিচে বইয়া রয়েছেন লালিরা বাতাস হাইতে আছে কেউ আপনারা ডাক দেওয়ার না নাই আপনি যে কোনো সময় এখান থেকে উঠলে উঠতে না পারেন না হইলে মরতে না পারেন আপনি চুপ পেরে বইয়া শক্তি বন্ধ করেন খেয়াল করেন আমি কিচ্ছু নাই কেউ নাই আমি যেন নবীর রোজাদার সামনে গিয়ে দাঁড়াইছি নবী যে আমার দুই তিনার কাছে ঘুমাই রয়েছে সুবহানাল্লাহ আমি রোজাদার কাছে দিয়ে গিয়ে দাঁড়াইছি আর নবী যে ঘুমাইতে আছে আর আমি কাছে গিয়া দাঁড়াইয়া গুন 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 কইরা কাউরে না শোনাইয়া আমি যেন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়া পড়তে আছি أرسلناك إلا رحمة للعالمين أمار برسلم برر منوش أمار اكتو ما يانا لغايا دينا فنا چوكير پاني سايرا مزا كوري أمار شاتي أمار برو وما أرسلناك إلا رحمة للعالمين আমি প্রথম বছর যখন হজে গেছি আমারে ফলা ফাইনে কয় হুজুর হেরা গুহারাত কো দূর বইবেন নি আমি কই ভাই এটা বিলে অনেক ওসাদ কই জি হুজুর আমারে ধৈরা টৈরা তুলছে নবীজি যেই জায়গাটাত বইয়া ধ্যানমগ্ন ছিল আমি গিয়া দেখি ওইখানে অনেক লোকের ভিড় ফলাফাইনে কিতা কইছে মানুষে বুঝছে জায়গা খালি কইরা দিছে আমি গিয়া নবীর ঠিক যেই পাথরটার উপরে বসা ছিল আমি ওই পাথরটার উপরে গিয়া বসলাম আমি বসার পরে কোনাকোনি দেখলাম কাবাঘরটা দেখা যায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আর আমি যেন অনুভব করতেছিলাম দেড় হাজার বছর পরে আমি গেছি আমার মনে হইছে এখনো যেন দেড় হাজার বছর আগের নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় আমি যখন রওজাদার কাছে গিয়া দাঁড়াইছি আমার মনে হয়েছে রে আমার নবী যেন আমাদের দিকে তাকাইয়া রয়েছে আমরা যখন পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة لله سبحان الله سبحان الله মুসলমান বন্ধু শুনো মুশতাক ফয়েজি প্রতিদিন এসে বইসে থাকবে না রে ভাই রাত থাকবে দিন থাকবে সেলমপুর গ্রাম থাকবে প্রতি রাতে মাহফিল থাকবে না মুশতাক ফয়েজি আসবে না রে ভাই একটু ধৈর্য ধরে বসো আল্লাহর নবী কয় আয় সাহাবা বসো রোজা রাখতে পারবে না কয় না ইয়া রাসূলুল্লাহ পারবো না শরীর দেয় না কয় মিসকিন খাওয়াইতে পারবা কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে খাওয়াবো আমি তো গরিব মানুষ নবী কয় বসো দেখি কি ব্যবস্থা করা যায়
এমন সময় একজন নবীর সাহাবা নতুন একটা খারিদ কইরা এক খারি খেজুর লইয়া নবীজির সামনে আইছে কি লই আইছে খেজুর লইয়া নবীজির সামনে যখন আইছে তো ধইরা খেজুরটি নামাইছে নামাই সারছে পরে নবীজি কই রোজা ভঙ্গন কইও হ্যাঁ রোজা ভঙ্গন কও কাল্লা আইয়া রাসূলুল্লাহ আমি জানো ফিসি দিয়া আমি না রোজা ভাঙছি কত ইয়া করো তুমি যেহেতু রোজাও রাখতে পারতা না গরিব মিসকিন খাওয়াইতে পারতা না এখন এক খাড়ি খেজুর আছে এটি তুমি মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তোমার যারা গরিব আছে তারা নিয়ে খেজুরটি দিয়াই আবার ধুম ধরে বইয়া রয়েছে উঠে না সবার আল্লাহ না কেন রবি কাল যাও না খেজুরটি দিয়াই না কই রাসূলুল্লাহ কারে দিতে কই যারা গরিব কয় কিরকম গরিব আমার তো বেশি গরিব নাকি আমার তো কম গরিব কই বুঝলাম না কিছু কয় না কারে দিতাম এটা জমি না বুঝে গেলে কারে দেয় কয় আমার তো গরিব যে বেশি তারে দিতা নাকি আমার তো একটু ধনী তারে দিতা কয় না গরিব রে দাও কই রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখছি পুরা মদিনার খবর আমার কাছে আছে আমার তো গরিব মদিনায় আর কেউ নাই সুবহানাল্লাহ করা তো তো তোমার তো গরিব নাই আর কেউ তো নবীজিকে তো খেজুর দিবা কারে কারণ না এটা তো আপনি রিজিক আইতিয়াছি আপনি না কইলেন গরিব রে দিতা তা আমার তো গরিব আর কেউ নাই তখন খেজুর দিয়া রাসূলুল্লাহ কিতা করতা আপনাকে যে এটা কোনো এটা দো কত তোমার তো গরিব আর না থাকলে তো কিতা করবা যাও নিয়া বাইক নিয়া সুটে সেটে লইয়া খাও বইয়া বইয়া কি খাও সুবহানাল্লাহ করা দাও এই জায়গাটা থাকা লইয়া ফটো নাছিল না সুবহানাল্লাহ করে অনেক উপযোগী সময়ে উনি স্লোগানটা দিছে কিন্তু মুখটা যদি খোলা থাকতো আরো আওয়াজ বেশি এরকম সুন্দর মুখ এটা ঘুরে রাখছেন কিনতে পর্দা করে না আমরা পর্দা করতে আমরা আমার হাবা বলো ওয়াজ কি বন্ধ হইব না চলবো মার হাবা কয়না রে জোরে কয়না মার হাবা এখন এই কথা কি মজার কথা দেখছো তুই নবীজি কখন কিটা করবা তোমার তো গরিব না থাকলে তো তুমি এমনি কেমন লাগে নাও নাও যাও বউ বাচ্চা লইয়া গরম হইয়া বইয়া খাও গিয়ে নবীজি কইয়া দিছে তো তো পাতা লইয়া তাড়াতাড়ি বাইতে করছে না খেজুর লইয়া আবার নিয়ে আবার গরিব বাড়ি জিঙ্কে কেন তাড়াতাড়ি খেজুর লইয়া রাইতে আইয়া বইয়া দিছে কি ইসলাম রে এটা কি ইসলাম আমরা সেই মুসলিম আমরা সেই মুসলমান ওজন বুঝো না তো ওজন বুঝো না আমরা সেই মুসলমান মারহাবা কর জোরে বলেন মারহাবা এই একটা লোক তার এসকার করে তোমরা এরকম করতেছ বোকার লোক মারহাবা বলেন সবাই সবাই একরকম এটাই পৃথিবী আসে মহব্বত করে আমার তোমার সমস্যা আছে তো তুই ফিলি হবে না করো সত্যি হবে নাম যেন হনে এনে জায়গা আমার নতুন লোক নাকি অনেক পুরান লোক না মারহাবা বলো আরে ভাই ও ভাই কুদ্দুরে একটা চিন্তা করে নো কি কইছে নবী যে শুনছেন নি আল্লাহ রে নবী কয় মান সোয়ামা রমাদানান আইমানান ওয়া আহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ব্যক্তি ইমান এহতেসাবের সাথে ওই রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ তাবারুক তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে বলো মারহাবা আচ্ছা আমরা একটা কথা কইতাম ফরাম নি হলো আমরা যারা আছি হলো যে ইনশাআল্লাহ হুজুর দোয়া করেন আমরা এই বছর
গত বছর আমরা কিছু ভাঙছি অন্তত এই বছর আমরা একটা রোজাও ভাঙতাম না আতুলা 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 এই আল্লাহ দেখেনি রে দেখাইরাক নামাজটা দেখাইরাক আল্লাহ এই ছবি তুলে লোক দুই তিনটা ভিডিও করে লোক এবার এবার আল্লাহর কাছে কথা কও কো আল্লাহ 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 এই বছর একটা রোজাও ভাঙতাম না ইনশাআল্লাহ সবগুলা রাজা রাখার মতো তৌফিক দান করো আমিন 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 ভাই ভাই আমি মুশতাক ফয়েজি এই রোজাদার পরে যদি বইরা থেকে তো আগামী বছর আর রোজা পাইতাম না আপনারা যে থাকবো এটারও তো কোনো গ্যারান্টি নাই আমরা যদি মহিলা থেকে রে ও একটু মন দিয়ে শুনো মুসলমানের সুতায় আপনারে মুসলমান কয় রে মাইসে আপনারে মুসলমান কয় আপনারে মাইসে মুসলমান কয় এটার অনেক ওজন রে এটার অনেক ওজন আমরা এই আমরা ফলাফাই ফলাফাই এই যারা কলজার টুকরা দিয়ে আসছো আমার আমার মুরব্বী বাবারা আছেন আজ যা নিয়ত করে নো আমরা ইনশাল্লাহ একটা রোজাও আর ভাঙতাম না কোনা আমি এক নম্বর হ্যাঁ দুই নম্বর আরেকটা কাম করে যারার মোটামুটি সামর্থ্য আছে জাকির ভাই কই আইসেনি জাকির ভাই আইসেনি ও হ্যান দিয়ে নি দেখছি এরপরে এখন জাকির ভাই আছে শোনো আমাদের যাদের মোটামুটি সামর্থ্য আছে আমরা কম বেশি এই যে লাইন ধরে আটতে আছে কি করব ভাই কি আল্লাহ জানে শোনো আমরারে যারারে আল্লাহ কিছু সামর্থ্য দিছে শ্রীলমপুর মনে করেন জাকির ভাই আছে যে দূরে তৌফিক দিছে এবার কালকে একটা কাম করব এবার কালকে আড়া দিয়া এই গ্রামের ভিতরে একবারে অসহায় রোজা রাখতে পারতো না সেহেরি খাওয়ার টেহা নাই ইফতার খাওয়ার টেহা নাই কাম লাগলো দশটা ফরিবা পুরা গ্রামতে এখন গরিব মানুষ নাই তারপরও দশটা ফরিবার বার কইরা এবারে দুই কেজি চাউল পাঁচ কেজি চাউল দুই কেজি সরিষ ইয়া সোয়াবিন তেল এক কেজি সোলাবুট এক কেজি খেসারির এবারে এক কেজি মুড়ি মুড়ি এক কেজি চিনি একটা ছোটো ট্যাঙ্গের প্যাকেট এটা দিলে কোনো এবারে মরে যা গেছ না কিন্তু এবার আর আল্লাহ যাই না দিব সুবহানাল্লাহ কয় না তবে এটি করতে হইব গোপনে দেহাইয়া না গোপনে আমরার তারা তো কুদ্দুরে কিছু করতে পারলে দেহাইয়া লাইন ধরাইয়া পত্রিকা ফেসবুক রুচি মজাই না ঠিক কি না কম ওই যে দহানো বইয়া বইয়া একটা জুড়ায় জুড়ায় পরে দোহানদারে জিজ্ঞেসে কি তো জুড়ান কে রাতে ঘুমাইছেন না ঘুম আছে ঘুম নাই কিটা স্বাস্থ্য খারাপ করে না তো ঘুমান নাকি কোথায় হাজ টেবিলে তা হাজ পরে আল্লাহ জুড়ায় তো দোহানদারে জিজ্ঞেসে আল্লাহ করলে কি তা হাজ ধরছে করে কে হাজ দেখেছো নতু মাসখানে হয়ে গেছে কেন তাহাজ্য তো কয় খুঁজা আমি একলা তোমরা ভাবি বেড়াই আমরা দাদা তুই তাহাজ্যত ফরস এটা বুঝি দোহানো বইয়া বইয়া আলাপের জায়গা তুই একবার দুবার মুড়ি দিবি চিরা দিবি এটি বুঝি মানুষের দেহানের জিনিস রাইতার বারোটায় রাইতার এগারোটায় আস্তে করে একটা সিএনজি অটু লইয়া এবারে নিরাল অটুর ভিতরে করা ব্যাগ লইয়া অটু হলো ওজন না বুঝে নিয়ে সেটা ডাক দিয়ে ভাই ভাই আসেন নিও ডাক দিয়ে সেটা ঘরের দরজাটা ফাঁক করলে আমি ইয়ার জাকিরটা না আপনি কিছু মনে করেন না নেন এটি দিয়ে ইফতার ঠিক থাকা আমার লাগে কিন্তু দোয়া করে কি রে কে আমরা এত নাদান নিলাম কিরে আমরা আমরা ডিফারি না কিরে আমরা কে রে ডিফারি না ইহুদি একটা ইহুদি গড়ি বইলে হগল ইহুদিরা সান্দা তুললা তারে ধনী বানাই না কাদিয়ানিরা কাদিয়ানিদের ভিতরে গরিব নাই কেন নাই জানো কাদিয়ানিদের ভিতরে যদি একটা কাদিয়ানি গরিব থাকে পাঁচশো কাদিয়ানি মিললা সান্দা তুললা তার একটা দোহান দিয়া হগলে মিললে এই দোহান আবার খরচ খাইয়া এরপরে অগ্রিম টেহা দিয়া কয় বেচা টেহা দিও হগলে মিললা পাঁচশো জনে মিললা যদি একজন রে ধনী বানাই তো মন রায় কয় বেশি দিন লাগবো নি রে বেশি দিন লাগবো নি আর আমরা তারা তে গরিব তে বিদেশ গেছে আইয়া সে একটা টং দোহান দিছে আমরার হগলে মিল্লা নতুন দোহান ফাইয়া বাহি খাইতে 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 তে এ বাহি খাইতে খাইতে তে অহন খালি ডিম্বাডি লইয়া গইয়া রয়েছে রজেন নাই আমরা কেমন নিম খারাপ মানুষ
আমরা কেমন অশুদ্ধ মানুষ, আমরা কেমন নাফরমান মানুষ, আমরা কেমন বাইবান মানুষ, ঠিক কিনা? দাদা মুসলমানের পুত্রে আমরা, আমরা মুসলমানের পুত্র, এত অশুদ্ধ মানুষ, এত অশুদ্ধ মানুষ, তো বিদেশ তাইয়া কোনো মতো একটা দোহান দিছে, তোরা হগলে মিললে তারে খাইয়া বেড়াত লাগাই লইছ তারি, এখন ডিব্বাটি লইয়া বইয়া রয়েছে, এরপরে গিয়াতে লজেন নাই, নাড়া দিয়া চাইছে লড়াটা ভিতরে খালি। আর অহ এই ধরনের কাছে জানো তো বাহি খাউন্যারা, বাহি খাউন্যারা ইটের ভাট্টার ভিতরে দিয়া যাই গে এই রাস্তা দিয়ে আড়া না, ওই সিফা কোনাচ্ছে ইটের ভাট্টা দিয়ে আড়েতে হ্যাঁ নুগিয়া গুজা টেহাটে টেহানি খুঁজে। আব্বা আমরা কি মানুষ রয়েছি হলো, আমরা কি অহনো মানুষ রয়েছি, আমরা হনো মানুষ রয়েছি, আমরা ওদের বিবেকটা রেজি গাই। আজকে সামনে রোজা আসতেছে, হ্যাঁ চুপ করা, কুদ্দুর প্রশ্রয় দিলে আবার বাইরে গেলে কত সমস্যা, একবারে চুপ। আমরা যে মুসলমানের ফুতায় কুদ্দুর চিন্তা করে আজকে বাড়িতে গিয়া চিন্তা করে কে কে আপনার কাছে টাকা পায় নাম লাগবে, বউয়ের রেজি গাইবেন আপনার কাছে টাকা পায় কাটা, ফুতে রেজি গাইবেন, মনে করবেন নিজে হইতে হইতে নাম লাগবেন, আব্দুল করিম 500 টাকা পায়, আব্দুল কুদ্দুস 200 টাকা, দোহানবাহী 300 টাকা, সব দিলে ইক্যা আগামীকাল সকালবেলা 10,000 হোক 20,000 হোক যদি টাকা থাকে কোনো জায়গা থেকে টাকা তুললাম আল্লাহর হস্তে ফাও দৈরা কইয়া দিয়া যায়, রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, জাকাতে মাল কারাইতো না, তুমি একটা সুফি বাপ দিয়া থাকো ফিসা, আরে ঠালার লোকে তো কই লইয়া যাবে কথা, ফিসা বললে তুমি জান্নাতে যাইবে গা, তোমার কাছে একটা লুকে টেহা পায় তুমি ফিরালি সরাই লাইব দেখবা ডলার লগে তোমার হাফ প্যান্ট মারে যে খুললে লাইব তো। শয়তানি মস্কারা মনে করছো, আজকে আমি খুব অন্তর দিয়া মন থেকে কথাটা কইতে আসিও, মন থেকে কথাটা কইতে আসি, আমার মুরব্বী বাবারা আমি ফাও ধরি আপনারা, এরপর আল্লাহর হস্তে জাহান্নামও যাইয়েন না, জাহান্নামও যাইয়েন না, যাইয়েন না, আল্লাহর হস্তে যাইয়েন না। আপনি আজকে কে কে আপনার কাছে টাকা পাও না আপনি এটা লেখেন, লেখা সেরা আপনি আগামীকাল সকালে আপনি কাম লাগলে রক্ত বেচ্চা, কাম লাগলে গোয়াল গরুর গরু বেচ্চা, কাম লাগলে, কাম লাগলে আপনি বউয়ের জিনিস বেচ্চা, আপনি তার বাকি টাকাগুলো আদায় করেন, তাইলে আপনার সামনের রমজান আপনার জন্য একেবারে সুবর্ণ সুযোগ যে ইনশাআল্লাহ এই রমজানে গোনা মাফ করাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ, আমরা আর গোনা করতাম না এটার উপরে একমত নেই। সবাই নামাজের মতো বসে, এই যারা দাঁড়ায় রয়েছে বস, একটা লুকো ভাইও একটা জায়গা হইছ, অনেকে উঠা গেছে গা পরে আপনারা আল্লাহ কত জাকার ব্যবস্থা করে দিছে, এই জাকাত, এই যে জাকাত, এই জাকাত এদিকে আসেন, আপনার লোকের কথা আছে ফরোয়ান ফরোয়ান আউরিত না ভিতরাইয়ান লাল ভাই, এই লাল মিয়া ভাই আয়েন ভিতরাইয়ান আয়েন সরম কি আর আয়েন আয়েন কিছু হয়েছে না সার্সে গেলে গেছেন আয়েন, এই তোরা আইস দিস না রে, আইলে আইস দিস না, হ্যাঁ আইস দিত না কইছি আয়েন, তাই শোনো এই তো বারা আমাদের জীবনে একটা সুবর্ণ সুযোগ, আমি আরেক ফাইল চাইছি ঢুকা না আয়েন, আল্লাহ 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 লালমি লালমিয়া বাইরে ভিতরে লই আই আইতে আছে দাঁড়া গ্যাস এবার টানা টুনা দিতে আছে ফাউটাও ধরে উঠছে আইব আমিন কিডিটা গেল কপাল বালা হেন মাহফিল আছি তো হেন কিছু এহেন কিছু লোক কম হয়েছি আমরা আরেকটা কারবার যদি আমি যদি ভুলে হিমা ফিলো যাকি আরো ফেস্ট লাগলো না এটা তো আরেক বিপদ কাছাকাছি মাহফিল হলে সুবিধা অসুবিধা দুইটাই আছে আপনারা কি বনের জায়গা কোনো লাইন নাই না তোমরা না আমার কইলা মুড়া দিয়ে যে বড় কখনো বেলে কি তা ফাঁসকানি জায়গা লয়ে খেতরাইকা দিছ কখনো আমার বাড়ি কো জাকির ভাই কো জাকির ভাই যদি তোমরা যে আমার ফার্ম দিলা আমিও ফার্মও ফুড়িয়া গেলাম গা যে হুজুর বড় জায়গা আছে
এটা আগের মত না এটা যে যা কয় না এটা তো আজ 4-5 বছর আগের কথা আর মুস্তাক ফয়েজি 4-5 বছর আগের তে আমার আর 5 বছর বয়স বাড়ছে না কেন বছরে একজন করে আমার ভক্ত হইলে তো 5 জন তো তারা জায়গা পাইতো হ্যাঁ আচ্ছা দাও কি হল না হল আইয়া ফুরসান যাহ কে একটু দাঁড়াইয়া হুনেন মাশাআল্লাহ লম্বা ওয়াজ দহুন ডালাইছে আর যত বক্তা একটা কিয়ামত গেছে আমরা হল অনেক ওয়াজ শুনছেন আমি লম্বা সময় কথা বলবো না আমরা এখন তো মোনাজাতের সময় কিন্তু আমি তো হুদা মোনাজাত করতাম ফাঁড়ি না আগে দুইশের কথা কন না মারহাবা কন জোরে কন আরে ফলাফেন জায়গা পাইছে না তোমরা নিয়ে আবার মশা দিয়ে ফুড়ে আছেন কেউ কি ডর দইল ওইটা না দই রেখে রইও সবাই হ্যাঁ লাইকা লাইকা খেলিও ফোরতা লইল আরেকবার রুফে পড়বা হ্যাঁ মাশাআল্লাহ আমিন কর এই আমিনে বুঝে ওয়াজ হইল জোরে শৈলা লাড়া দিয়া গলাড়া ঝাড়া দিয়া সবাই মিললে আমরা একটা জোরে হন আমিন কয় মেম্বার সবাই বেড়াইয়া আপনি না সভাপতি কারবার দেখছ আমি তো কই আওয়াজ হয় না কে রে বাতির তোলা আন্দাজ এবারে হগলের সবাই আল্লাহ চায় নিজেরটা লইয়া বই হয়েছে সভাপতি কথা কইয়া কথা কই না সভাপতি আমার কাছে আছে আপনি যদি কথা কইতে না পারেন সামনের বছর বদলাইলে আমি দিও না বলেন সুবহানাল্লাহ দেখছে যে চাকরি থাকতো না কইছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার তো আসলেও লম্বা কথা বলবো না আপনারা তো সব বছর আমার ওয়াজ শুনে নে ওয়াজ শুনতে শুনতে তো আপনারা মুখস্থ হয়ে গেছে আমার ওয়াজ তারপরও আজকে আমরা কিছু কথা বলবো যেহেতু আমাদের সামনে শ্রীরামপুরের আমার মায়েরা গড়ের কোনাত বনগম্ম আমরা হন তবা করাম আমরা তবা করাম হন বন কুতুর বইয়া বন এই সাদর বন মুরব্বী বনো মুরব্বী কুতুর বন আমরা সকলে মিলে একটা লোক তোমরা বই এলো হইতে বসো তোমা করাম দহ গণ মাফ করাইলে আমরা হল ইনশাল্লাহ গোনা লইয়া বাঁচি তোমরা সব গোনা না হালাইতে পারছি আমিন বলো নবীজির হাত কথা যে শুনে না লেগার ভাল লাগে না তোর না বই কি কইতেছি তোমার দেখি হ্যাঁ হ্যাঁ তো যদুর দেখা যায় সার্ব না দেখা গেলে নাই বসো সবাই বসছো সবাই ওই গঞ্জে বসো হ্যাঁ সবাই নামাজের মতো করে বসছেন সবাই মিলে আমরা তওবা করব কি তওবা ফর্তিক দিনের তওবা না এই যে হুজুরে ফাগরিটা দিয়ে হালাইছে আর এগুলো দিয়ে পড়তে আছে আস্তাগফিরুল্লাহ টেহা লই আয়ালা সুদের টেহা সুদের টেহা এটা না অন্তর থেকে তো আর গোনা করতাম না আমি গোনা করতাম না গোনা করাইবো কেন আমার ঠিক কি না কও সবাই আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি যামব وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله يا الله يا الله يا الله يا الله গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে বাবা সবাই যার যার গুণাডি কিন্তু মনে করেন আমি কত নামাজ ছেড়ে দিয়েছি গত বছর তো আমি রোজা ভাঙছি কত নামাজ আমি ছাড়ছি রে
কত রোজা আমি ভাঙছি রে আমি মরি না মরি না মরি না আমি মরি না বই না আমারে কবরে দেয় না আমি আজকে মরে গেলে কালকে তো ঘোষণা দিয়ে আমারে কবরও দিয়া লাইব রে আমার কি উপায় হবে গুলাগুলো খেয়াল করে কোন দিন বাস ওইটা ভাড়া দিছেন না সামান্য একটা কয়েল আইন না কোন দিন টেহা দিছেন না হৃদয় ভুল্লা লাউনের কথা রে ভাই ফেরেস তুমি না ভুলছো ফেরেস তাই তো লেখতে ভুল করছে না أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي قلنا الله 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 أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم রোজার আগে যদি এই তো বাড়ার সুযোগ না পাই আমি যখন প্রথম সেলুমপুর আসছি যেই মুরব্বিরি দেখছি এই শব্দি মুরব্বি তো এই বছর আর নাই আমি সামনে যখন আসব আল্লাহ যদি বাঁচাইয়া আনায় আইসা দেখব অনেক মুরব্বি আবার নাই এই তো দুনিয়া রে এই তো দুনিয়া কি রঙের ঘোড়া দৌড়াইতে আসরে আব্বা সবাই একেবারে অন্তরটা খুল্লা দিয়া কোনো দুই নম্বরই চিন্তা না তাহলে খালি খালেস অন্তরে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله علي العظيم هيا الله هيا الله هيا الله هيا الله اتشاي اونيتشاي প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ সুফি আলহাজ হজরত মাওলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহেকে বীজ তরিকায় কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আওর মোহাম্মদিয়াকে হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও
আমার তওবা কবুল করে নাও আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যাদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 ভাইরা সব মাহফিল এক মাহফিল মনে করি না ৩২ বছর আমি মাহফিল করি কোন দিন চলে যাই মাহফিল কদম দিলে মাহফিলদার একটা ওজন বুঝি অভিজ্ঞতা হয়েছে তো আজ যার মাহফিলদার কদম দিয়া মন রায় কেড়ে জানি সাক্ষী দিছে আজকে তোমরা মাহফিল কব আল্লাহ কবুল করছে আমি যে নাগাইশের ফিসা কোনোদিন একরাম তে আমার লোক অনেক দিন ধরে তারা আমি আদর করি তো কুল যদি মায়া করে মহব্বত করে জাকির ভাই বারবার চায় আমি এই মানুষ না আমার বারবার হাদনের জিনিস আমি না খালি থাকলে আমার একবারে বেশি দুইবার কম লাগে না কাটটা বাদ দিয়া কারে দেন আজ আমার অনেক কষ্ট হয়েছে আমি মাগরিবের ফরি ওয়াজ করছি বাইরে এরপরে করছি দেবিদ্যার এরপরে আপনার রেহানাই ওয়াজ করছি একখানো দেড় ঘন্টা করে কথা কইল সাড়ে চার ঘন্টা দুই ঘন্টা করে কথা কইলে ছয় ঘন্টা আমি তো একটা মানুষ গতকালকে আমার মাহফিল ছিল সিলেট কোলাউড়া জুড়ি এটা একরামে চিনছে আপনারা চিন্তা না আমি হতে মাহফিল শেষ করে রওনা দিছি আমি যখন নাগাইশ ঢুকছি না তখনও ফজরের আজান দিয়া লাগছি আমি সারা রাত ঘুমাইতেও পারি নাই কত কষ্ট যে আমি করি আমি কষ্ট করি না মানুষ আমি বইয়া খাওয়ি না মানুষ না আমি জীবনে আতফেত্তা খাওয়ানটা সরম করে বাংলাদেশে তো অধিকাংশ ফিস সাপ দেখবেন বইয়া বইয়া খেলে হাদিয়া লয় হগিন্নিবি দিতে হা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় হগিন্নিবি দিতে হা দেয় হেই টেহা বইয়া বইয়া খায় হো আমার মতো আমি চিন্তা করি গীতা আল্লাহ যে আমার হাত দিছে ফাও দিছে নাক দিছে চোখ দিছে মুখ দিছে কান দিছে আমার মতো সুস্থ মানুষটা যদি আমি বইয়া বইয়া খাই কত অসল মানুষ বেড়ে কাম করে খায় আমি তো রিক্সা চালাইলেও ১০০০ টাকা কামাই করতাম ফারা মাটি কাটলেও তো আমি ডেইলি ৫০০ টাকা কামাই করতাম ফারা তো এত বইয়া বইয়া খাওয়ান এত না দেন না ফানা কি ফিসা বইলে কিছু করণ যেত না বইয়া বইয়া খাওয়ান লাগবো কইছে কেন ফিসা বইলে আইসক্রিম বেসন যাইব বাক্সত বইলে ফিসা তৈলে জোতা শিলান যাইব মুসি রাস্তার কোনা কোনাত বইয়া এরকম পৃথিবীতে অনেক ফিসাপ গেছে যারা জোতা সিলাই করছে টুফি সিলাই করছে কোরআন শরীফ লেখা নিজের জিন্দগি নির্বাহ করছে মাইসের দেনাল খাওয়ানের লেগে বইয়া বিষয় না ঠিক কি ঘাতা মেরে যে গেছে গিন্দি ফিরালির নাম দিয়া একটা বাটফারি শুরু হয়েছে ঠিক কি না কও ওর কোনো অপছন্দ অকর বেশি অপছন্দ এটি আমার কে মেহনত করে খাইলে কিতে হয় আমি সিএনজি সাল মনে কর আমি রাইতে ওয়াজ করাম দিনও সিএনজি সালাম কি তৈব আমার অসুবিধা কি কোনো সমস্যা আছে আমার কেন আমি সিএনজি চালাম আমারও সমস্যা দেখি আমি চাকরি করি না আমি আমার আল্লাহ টেহা দেয় না মাহফিল করলে আমি সাহায্য দেয় না এরপরে আমি হগিননি বেরি আমার দায়িত্ব নাই এই দেশটার প্রতি এই যে রোহিঙ্গা মুসলমানরা যখন আইছে আমি ফাঁসবার ট্রাক ভর্তি মাল লইয়া আমি গেছি আলহামদুলিল্লাহ কইতেন আমি সিলেটে বন্যার সময় গেছি আমি করোনার সময় নিজে আমি ঘরে ঘরে গিয়া গিয়া গরিব গরিব ভর্তি চাইয়া আমি নিজে কেউ এর খবর দিয়ে আনছি না আমি নিজে ঘুরে ঘুরিয়া আমি ঘরে ঘরে নিয়ে টেহা পয়সা পৌঁছাই দিচ্ছি যে দূর ফাড়ি আমি চেষ্টা করি জীবনে কোনোদিন আতফাইত্তা খাওয়ানটা সরম করে কিন্তু আপনার কাছে আপনার আমার নিজের মানুষও আপনার কাছে আমি একটা কথা কই আপনারা অনেকে হয়তো শুনছেন অনেকে শুনছেন না নাগাইশ দরবারও একটা ব্যাপ কারবার জড়াই দিছি আমি একটা বড় মসজিদ তুলছি মসজিদরার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো মেম্বার সাহেব ৬ হাজার লোক এক লোকে নামাজ পড়তে পারবো মসজিদরা এই মসজিদরা আমি করতে জিগেছি কত লাগবো ইঞ্জিনিয়ারে কয় ১৫ কোটি টাকা আমি নিজের এক বছরের কামাই আমি কোনো এত বড় ফিসাব না এত বড় বক্তাও না বড় হুজুরও না আমি গরিব মানুষ আমি এক বছরে
মাহফিল করে যতটে হাদিয়া পায়াম নিয়ত করছি ফুরাটা টেহা আমি মসজিদে দিয়া দেয়। এই নিয়ত করে মসজিদের কাম শুরু করছি। গত রমজানের 2 তারিখে আমি এক মুডে 25 লক্ষ টেহা মসজিদের ফান্ড দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। 5 লাখ আমার মতো মানুষে 25 লাখ টেহা দেওয়ার মতো সামর্থ্য আমার হয়েছে না, কিন্তু আমি দিছি। আপনি কেন ধরে করছেন? এটা কোনো আপনার বেড়াগিরির লেগে করছি না, বুজনের লেগে করছি। সবটি ফিসাব যদি আপনার এরকম হয়ে যেত, সবটি ফিসাব যদি আপনার এই রমজানের আগে দিয়া 100-200 ঘটনীয় দুটা দুবে ইফতার দিয়ে তো কত না মজা হইতো, কত না সুন্দর হইতো, শব্দ শেষ, খালি খাইতো, খালি টেহা দাও। মরিদ্রারে বুঝায় দুনিয়া সারো, দুনিয়া সারো, আর হেবাড়ায় খ্যাত কিনতে কিনতে এই উপজেলা আফার হইয়া হইল উপজেলা। ঠিক নি রে? আর আমরাও ব্যহতার আছি, আমরা কিছু ব্যহতার, আমরা ব্যহতারের সুযোগ লইয়া এই তারা রক গাইছে, ঠিক কিনা কম? আমরা যদি কিন্তু বুঝ করে চলতাম, হ্যাঁ নোটে হাড়া না দিয়ে গরিব মিসকিনদের দিতাম, হ্যাঁ দরবারে যদি মসজিদ তাহে দেন, মাদ্রাসা তাহে দেন, এটা আমি আপত্তি করি না, এতিমখানার দেন, তুফির সাহেবের দিয়ে এমনি টেহার অভাব নাই, আরও দেন কি দেন, কি হতেন দেন, এই চলছে কারণ আমি ওই যেই কথাটা কোথাও অয়ো ভাই শেষ শেষ থাক, কষ্ট হইতেছে আমি বুঝতেছি, থাক আর কষ্ট দিতাম না, পর শেষ করে দিয়ে দোয়াটা করা যাই হোক, কান্টুফি ওই লাল কান্টুফি মুরব্বী কুদ্দুর বল, 1 মিনিট বল, শেষ শেষ 1 মিনিট বল, আর আর কষ্ট দিতাম না। ও বইছে বইছে, থ্যাংক ইউ বাবা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যে আমার ইজ্জত রাখছেন, অয়ো ওই বাপ পুতে উঠতে রে, তারে বন বন বনতে বইব বরে বাবা বো সোনামণি বো টুনটুনি বো, তুই বইসে বইসে তো বইসে, তুই যাচ্ছ রে তা যা, এবারে দেখ তুই যাচ্ছ, তুই থাক তুই তুই অকটা দেবি, তুই আমিন কর নাতে যাইতো না, আরে কি আর ফসব কি সুইটটা ফলাবেন, 15-20 দিন ফসব না করলে কি? আচ্ছা যাও শ্বাস করে দেই, শোনো আমিন বলো, আমি যে মসজিদের কাম দিচ্ছি কয় কোটি টাকা না, আমি দিছি কত, আর যা আইতের সময় হিসাব দা চাইছিলাম, ওই ফ্লোরটা করলাম না ডালাইব, ডালাই হয়েছে কালকা শেষ হয়েছে, ডালাইয়ের পরে দেখলাম যে কত টাকা খরচ করছি, 2 কোটি 32 লক্ষ টাকা আজকে পর্যন্ত আজকে খরচ, বিট লেভেল উঠছে, ফ্লোর ফাঁকা করে আলাইছে, কলামের রড বান্ধা রাখছি, এখন কলাম উঠবো সাত দেব ইনশাআল্লাহ। তো বাহিটে পাইলাম কো 25 লাখ আমি এনে যা বাহিটা করতে মালয়েশিয়া এনে গেলাম ওয়াজ করতা, তারা এমনি ডাব্বা দিয়ে দিয়ে দিছে 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা, মার হাবা কর না কেন, সৌদি আরব রিয়াদও গেছি 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ ওয়াদা, মার হাবা কেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগা ময়দানও মাহফিল করতাম গেছি 1,06,000 টাকা, মার হাবা কেন, খাগড়াছড়ি গেছি মাহফিল, খাগড়াছড়ি কী ছড়ি, খাগড়াছড়ি মাহফিল গিয়া খালি মসজিদের কথা কইছে পরে 1,04,000 টাকা, মার হাবা কেন, কালকা গেছি সিলেট জুড়ি, সিলেট জুড়ি 270,000 টাকা, এমনি আইলে মসজিদ করতাম ফারতাম না ইনশাল্লাহ, পারাম নিও আল্লাহ যেন কবুল করে সবাই কোন, আমার মসজিদের লেগে খাস করে আপনারা দোয়া করেন, আর আপনারা কদূর যাইয়েন, আমার জাকির ভাইও আমার মসজিদে একটা নিয়ত করছে, একরামে তান্ডিও তার ভাইও একটা নিয়ত করছে, দিতে আছে সকলে মিললে চিন্তা, আপনারা যারা হেন আসছেন সবাই মিললে আমরা মসজিদরা করা, আমার লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ, আমি আমার মতো দিছি, আরও দিতে আছি, আরও দেন ইনশাআল্লাহ, আমার দেওয়া কোনো বন্ধ নাই ইনশাআল্লাহ। আমি হাদিস শরীফে নবীজি কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাত তো তার জন্য ঘর বানাই, একটা লোক এই ফ্যান্ডেল নাত আসেননি যে হুজুর আল্লাহর ঘর মসজিদ হইব, 6,000 লোক এক লোকে নামাজ পড়ব, এই মসজিদ ফায়ামকো, আমি হুজুর এখন নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা নগদ এই মুহূর্তে বার করে দিলাম, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ দেখতে আসে মাইজ রেট ফাড়িয়ে গেছে গা, আমি কল যাও দইয়া দোয়া করে দেব কল, মার্শাল্লাহ এনামুল হক
নগদ ও ও আচ্ছা আনামুল হক এক হাজার টাকা দিছে মারহাবা খান আর আসেন নিকেও একটা হাজার আপনি দিবেন দুই হাজার জাকির ভাই অসিনি তো জাকির ভাইয়ার মা এটা একটা কাম করল এই একটা মিনিট হন তো মসজিদে দুইটা টেহা উঠতেছে ওটা বদনামটা আমার কান দাইব যে হুজুর মসজিদে টেহা তুলতে লইছিল দুইজনে গেছে গা তো একটা সরম না এটা এটা দিছে গা না নজরুল ইসলাম কি নাম মামুর নাম কি তা দাঁড়াই তার মামুয়ে দুই হাজার টাকা মুখসা মামুয়ে দুই হাজার টাকা দিছে থাকলে আরও দিল নাও মামু আচ্ছা পরে আবার দিয়ে নাম বর্ষাবে এক হাজার কি না ইজন ভাই আরে খেয়াল করি নাই আমি আমার ফুরান মানুষ রে ইদন ভাই এনামুলে দিছে এক হাজার এনামুলে একরামের বড় ভাই পুলিশ কিলিশ সব বদনাম দিয়ে আজকে করছেন সবাই কন মারা হাবা আজ কি পুলিশের কোনো ওয়াজ হইছে রে হইছে কোন কথাটা কইছে ও ও ও না আমি তো বদনাম দেই না আমি বলছি যে আপনাদের দ্বারা সম্ভব না পাহারা দেওয়া কারণ বাংলাদেশে যেই সংখ্যায় পুলিশ আছে তার সাথে সুর আছে বেশি তো পুলিশে পাহারা দেওয়া ধর্ম কজ ঠিক নি রে আর এমন সুর এবারে দৈরা চাকরি থাকতো সুর ও বিখ্যাত সুর নাম করা সুর না হয়ে গেল বলো আর নাই এক হাজার টাকা দেবেন না এই প্যান্ডেল দাঁড়িতে যারা টেহা আছে এত বড় একটা মসজিদ করাম খুশি বাসির বিষয় এক হাজার টাকা কি টেহা মনে করে কেউ এটি কি টেহা কয় কেউ হ্যাঁ তো দিবেন না আরো আগে যাও না সি এবারও এক হাজার টাকা একরানো শ্বশুরে তা লুইয়ে কেম তা লুইয়ে রে আমরা যে খ্যাত দাবি করি না এটাই তো বেশি আমরা খ্যাত পানা মারহাবা বলো মার্শাল্লাহ সবাই অনেক অনেক টাকা দিচ্ছেন এখন আমরা দোয়া করব আর এই ফাঁকে পাঁচশো একশো দশটা টাকা উনি দেবেন দশটি হা দুইটি হা দিবেন দুইটি হা হ্যাঁ যাও ভিতরে ঢুকো হ্যাঁ কলজার টুকরা কয়েকটা ঢুক ভিতরে ঢুকবো হ্যাঁ এই রুমাল লাগবে না হাতে সবাই সুরা ফাতেহা পড়েন আর যারা আইয়ে পাঁচশো একশো দশ বিশ দেন মাসা আমরা ইমাম সাহেব হুজুরে দুইশো টাকা দিচ্ছি এই উঠতেন না কেউ ছেলেরা আসতেছে পিছন দিক দিয়ে একজন উঠেনো এই যুবক ওই যে স্লোগান দিছিলেন আপনি পিছন দিয়ে একটু টাকাগুলো নেন সবাই টাকাগুলো নেন একশো দুইশো দশ বিশ আমার আরেক ভাই দুইশো টাকা দিস এই স্লোগান দেন না আপনি একটু টেহানি তুলেন না আর উঠছে না কেউ এখন দোয়া হয়ে যাবে শেষ না যা যা পারেন দেন না পারলে নাই আর আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আয় আল্লাহ তাআলা ও রব্বে করিম আমাদের যার মনে যত নেক আছে পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আমাদের যারা অসুস্থ শেফায় কামেলা নসিব করে দাও আল্লাহ আমি প্রত্যেক বছর আসা তো সম্ভব না আমি আসি আর না আসি আজকের এই মাহফিল তুমি উপযুক্ত খাদেম দিয়া কেয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল সবার জন্য আজকের মাহফিল কামতের দিনে নাজাতের উসিলা বানাইয়া দিও আমার আদরের একরামুল হক মুরাদি এলাকার মানুষগুলারে নিয়া বেশি বেশি দোয়া করার তৌফিক তুমি দান করে দিও আয় আল্লাহ তাআলা ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশের পুলিশ যেইভাবে আল্লাহ জীবনের ঝুঁকি নিয়া আয় আল্লাহ দিনের খেদমত করতেছে
মানুষের নিরাপত্তা বিধান করতেছে আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধরে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রাব্বা কারীম সবাইকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ মাওলা আমার আদর প্রিয় জাকির ভাই কত কষ্ট করে সবাইরে লইয়া সুন্দরভাবে সাজায় রে আল্লাহ তুমি কবুল করো ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত বরকত দাও সভাপতি অসুস্থ তুমি শেফায় কামেলা নসিব করে দাও আয় আল্লাহ জাকির ভাইয়ের আব্বা ইয়া রাব্বাল আলামিন ওনার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও জাকির ভাইয়ের জ্যাঠা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও মা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও আয় আল্লাহ তোমার কাছে আরেকটা জিনিস চাই আয় আল্লাহ আমি আসি আর না আসি তুমি মাহফিলটাকে কায়েম আর দায়েম রেখে দিও নাগেশের মসজিদ যারে তুমি কবুল করো আমাদের সকল কাজ তুমি কবুল করো আয় আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না আমি গোনাগারের হাত এমন হাত বানাইয়া দাও গো আল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য সুস্থতার সাথে এলাকাবাসীর খেদমত করার তৌফিক তুমি দান করে দাও আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল